নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কর্কট রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তা আমি ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের মে মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা একদম 100-এ 100 মিলবে, এ ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী আমি একটি কথাই বলবো, শারীরিক দিক কিন্তু টুকিটাকি প্রবলেম আসবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শরীরে কিন্তু ছোটোখাটো রোগ ব্যাধি আসতে পারে। তবে পজিটিভ দিক হচ্ছে এই মাসে বড় ধরনের কোনো রোগে কিন্তু পড়বেন না, এবং গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আছে পড়াশোনার স্থান, অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে কম্পেয়ার টু আপার লেভেল, এবং যারা পিএইচডি করছেন একদম হাই লেভেলে তাদের ক্ষেত্রে আবার শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি অর্থনৈতিক স্থান, যেটা মোস্ট ভাইটাল পয়েন্ট, কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের আয় হবে বাট খরচা হয়ে যাবে, এবং সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মাসটা কিন্তু খুব একটা যে আহামরি আয় হবে তা নয়, মোটামুটি চলে যাবে এরকম বলা যেতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের লোন হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, তাই এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে যারা প্রপার্টিতে ইনভেস্ট করতে চান তাদেরকে আমি একটি কথাই বলবো, আপনারা অবশ্যই চোখ কান খুলে রাখুন। এবং আমি বলবো যে প্রপার্টিতে ইনভেস্ট করার আগে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, কারণ বর্তমানে কিন্তু প্রপার্টিতে ইনভেস্ট করা কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না। এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে শুভ রয়েছে তা নয়। এরপর আসি বিজনেস ক্ষেত্র, এই মাসে বিজনেসের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়, খুব একটা ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না। তবে আপনারা এই মাসে কাউকে ক্রেডিটে মাল বিক্রি করবেন না, অর্থাৎ ধারে মাল বেচা বন্ধ করুন, যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করুন, সেখানে আপনার অল্পই বিক্রি হোক না কেন। এই মাসে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এটা বিশেষ করে প্রযোজ্য, পার্টনার কিন্তু আপনার সাথে ধোঁকাবাজি করতে পারে। এই মাসে প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়, তবে নতুন প্রেমের থেকে পুরনো প্রেমে কিন্তু সফলতা বেশি। এরপর আসি কর্মক্ষেত্র, অর্থাৎ চাকরি যারা করছেন তাদের চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু একটু চাপের মধ্যে দিয়ে, অর্থাৎ সহজে কিন্তু হতে চাইবে না, তবে আপনাদেরকে পরিশ্রম বাড়াতে হবে এবং ধৈর্য রাখতে হবে। আর এই ধৈর্যের অভাব কিন্তু এই মাসে প্রবল হারে দেখা যাবে। এছাড়াও যারা একই জায়গায় চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেশার বৃদ্ধি পাবে, আর এই প্রেশারটা কিন্তু আপনাদেরকে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আসি দাম্পত্য জীবন, দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভ বলা যায়, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে।
তবে আপনার পরিবারে বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে ফ্যামিলি সাপোর্ট কিন্তু সেই মাত্রায় আপনারা পাবেন না, এটা আমি বলতে পারি। অর্থাৎ ফ্যামিলির মধ্যে ছোটোখাটো মতান্তর মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। যা করতে হবে আপনাকে একলা করতে হবে এবং মনের জোরকে কখনোই হারাবেন না। অর্থাৎ আপনি সমস্ত কাজই করতে পারবেন, শুধু মনের জোর রাখতে হবে, আর সেই মনের জোরেই কিন্তু আপনি অনেক দূর যেতে পারবেন। এই মাসে বন্ধু থেকে কিন্তু সেরকম মাত্রায় সাপোর্ট দেখা যাচ্ছে না, তবে কিছু কিছু বন্ধু আছে যারা আপনার কাছ থেকে কোনো বেনিফিট নেওয়ার চেষ্টা করবে। তবে আপনি নিজে আগে বেনিফিট হয়ে তারপরে কাউকে হেল্প করুন, এটাই আমি বলবো। তবে পজিটিভ দিক হচ্ছে এই মাসে শত্রুতার ভাব কিন্তু অনেকখানি কমতে চলেছে, শত্রু কিন্তু সেরকম মাত্রায় মাথা ছাড়া দিয়ে উঠবে না। এই মাসে আপনাদেরকে কিন্তু একটু বুঝে সুঝে খরচা করতে হবে, অর্থাৎ অর্থ আসলো আর আপনি দুমদাম খরচা করে ফেললেন, এটা কিন্তু করা যাবে না। এবং আপনাদেরকে টাকা হাতে রাখতে হবে, কারণ ছোটোখাটো কিন্তু রোগ ব্যাধি আসার সম্ভাবনা রয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই মাসে কিন্তু অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তাই কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা সন্তান সম্ভবা, অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে চলছে এবং সন্তান হবে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়। এই মাসে ট্যুরে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ভ্রমণে যেতে চলেছেন। এই মাসে যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে বিয়ের দিকটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়, তবে বিয়ের কথা এগোনোর ক্ষেত্রে ঠিক আছে, তবে ফাইনাল হওয়ার ক্ষেত্রে কিন্তু এই মাস খুব একটা শুভ নয়। যারা মিডিয়াল ওরিয়েন্টেড লাইনে রয়েছেন, অর্থাৎ অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়। তবে আপনাদেরকে পরিশ্রম বাড়াতে হবে, যেটা আমি বারবার বলছি, পরিশ্রম যে মাত্রায় করবেন ঠিক সেই মাত্রায় কিন্তু আপনারা ফল পাবেন। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু এই মাসে খুব একটা পাবেন না। তো এই ছিল কর্কট রাশির জাতক জাতিকার মে মাস কেমন যাবে তা নিয়ে এক ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।